পান মিষ্টি পান খেয়ে যান আগুন পান মিষ্টি পান খেয়ে যান কি অবস্থা দেখেন এই ঘামে শরীরের অবস্থা আমরা এখন ছয়টা বাজেটিতে এসে পৌঁছেছি মহেশখালী যাওয়ার উদ্দেশ্যে এখন দেখা যাক ট্রলারে যাই বা অথবা বোটে যাব দেখা যাক স্পিড বোট অথবা ট্রলারে যেটা সুবিধা হয় সেটাতে যাব কলাতলি থেকে ছয় নাম্বার জেটিতে আসা অটো ভাড়া রিজার্ভ 100 টাকা এই জায়গাটা পুরোটা সিন্ডিকেটে চলে এখানে স্পিড বোটের নির্দিষ্ট ভাড়া 85 টাকা কিন্তু এরা সিন্ডিকেট করে 100 টাকা নেয় আপনারা অবশ্যই দামাদামি করে তারপরে বোটে উঠবেন অনেক কথা কাটাকাটি এবং দামাদামির পরে আমরা বোট ঠিক করলাম জনপ্রতি 100 টাকা করে নির্দিষ্ট হলো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হলাম স্পিড বোটে মহেশখালী যেতে 20-25 মিনিট সময় লাগে যাত্রাপথ যতটা সুন্দর ছিল তার চেয়ে বেশি ভয়ঙ্কর লেগেছে আমাকে স্পিড বোটে যাওয়ার কারণে স্পিড বোটে যাওয়ার জন্য আসলে সাহসের দরকার যাত্রা শুরুর 20-25 মিনিটের ভিতরে আমরা মহেশখালীতে পৌঁছে যাই মহেশখালী আসলে কতটা সুন্দর তা আপনাদের বলে বোঝাতে পারবো না আমার এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর মহেশখালী আগুন পান মিষ্টি পান খেয়ে যান আগুন পান মিষ্টি পান খেয়ে যান আগুন পান মিষ্টি পান খেয়ে যান মহেশখালী তে যাবে মিষ্টি পান খেয়ে যান পানটা খুব স্বাদের খেয়ে দেখেন উনি তো এখনো ভালো মহেশখালী ঘাট থেকে স্বর্ণ মন্দির জনপ্রতি 30 টাকা করে ভাড়া আপনার কাছে অনেক বেশি টাকা চাবে আপনি অবশ্যই ভাড়া ঠিক করে তারপরে যাবেন দেখতে পাচ্ছেন পিছনে এখানে বৌদ্ধবিহার ফটক আমি এখানে প্রবেশ করব এখানে আসতে আমার গাড়ি ভাড়া লাগছে 150 টাকা মতন
ফ্রিতে ঢুকে দেবে না হ্যাঁ ঢুকে দেবে না আমাদের এখন করোনার কারণে এখানে ঢুকে নিষেধ আছে যতটা পারি দেখাতে চেষ্টা করছি আপনাদের ভিতরে অনেক সুন্দর জায়গা ঢুকতে পারলে ভালো হইতো দেখাতে পারতো আপনাদের পুরোটা ঘুরে এখন ঢুকা নিষেধ আছে এখানে করোনার কারণে নিষিদ্ধ জায়গাটা সুন্দর মোটামুটি ভিতরে বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে পুরা স্বর্ণ মন্দির বৌদ্ধ মন্দির আরও যেগুলো জায়গা আছে চারটা সাইট আছে এখানকার 300 টাকা করে রিজার্ভ নিতে পারবেন গাড়ি তুমি কি মহেশখালীর পান কত কেজি সাদাটা 1800 টাকা মহেশখালীতে সবকিছুর একটু বেশি বেশি দাম চাচ্ছিল সবাই কত করে এগুলা এগুলা 200 টাকা/কেজি এখানকার ধরা এখানে পান সুতকি সবকিছু এখানে বিক্রি হয় নিজেরাই তৈরি করে নিজেরাই এখানে আপনারা বিক্রি ওরা বিক্রি করে এখান থেকে বিশাল একটা ভাই ঢোকা যায় না ভেতরে আমরা এখন আছি শ্রী শ্রী আদিনাথ মন্দিরে সামনে মহেশখালীতে আর এই পাশে একটা আছে হলো ভিউ পয়েন্ট মহেশখালীর চলেন এখানে ভিউ পয়েন্ট আর মন্দিরের মন্দিরটা দেখাই মানুষের বাড়া দিকে যাই আলো আমি বুঝি না 500 টাকা কালকে যেটা হলো আপনার ওই যে একটা পাহাড় আছে না কোন জায়গা মনে হয় ওপরে চলো ওই উপরে যায় উপরে আসে ছবি উঠাবা স্টামিনা কিং ও স্টামিনা কিং কি অবস্থা দেখেন এই ঘামে শরীরের অবস্থা একবারে যখন অবস্থা শরীরের সেই মন্দিরটা কতটা সুন্দর দেখতে পারেন রোদের আলো লেগে আরো সুন্দর লাগতেছে এটা পুরোনো ঐতিহ্যগুলো বাংলাদেশের আসলে অনেক সুন্দর এখানে লেখা আছে এটা বৌদ্ধ ধর্মের প্যাগোডা মহেশখালী যাওয়ার সবচেয়ে সহজ পথ স্পিড বোটে খুব বয়স্ক মানুষকে নিয়ে স্পিড বোটে না যাওয়াই ভালো দেখতে পাচ্ছেন কতটা ভয়াবহ স্পিড বোটে যাওয়া আমার যেটা মনে হয়েছে খুব বয়স্ক মানুষকে নিয়ে স্পিড বোটে না যাওয়াই ভালো